সকালবেলাটা পিহুকে নিয়ে ফটো তোলাচ্ছি তো এটা কাকু করেছে যে যেমন পারে ভাবে ফটো তুলতে পারে তো আমার প্রচণ্ড ইচ্ছা ছিল সন্ধেবেলার যখন লাইটগুলো জ্বলবে এখানে কিছু রিলস বানাবো কিন্তু এত এত এতটাই ভিড় ছিল যে আমি একটাও ভিডিও করতে পারিনি এখানে দেখো তত তাই তোমাদেরকে বাইকটার ভিডিও করে দেখাচ্ছি তো চলো ভেতরে যাওয়া যাক এই দেখো এখানে স্টলের জন্য নেওয়া হচ্ছে এখানে সম্ভবত চাট ফুচকার স্টল ফল বসবে পকোড়া স্টল বসবে গেটগুলো দেখো কত সুন্দর লাগছে এখানে লাইটিংটা দিতে আরও বেশি ভালো লাগছে তো চলো তোমাদেরকে পুরো ভেতরটা ঘুরিয়ে নিয়ে আসি তো অনেকক্ষণ আগে দেখছিলাম ওরা স্টলের জন্য প্রিপারেশান নিচ্ছে তো চলো এতক্ষণে হয়তো প্রিপারেশান হয়ে গেছে তো চলো স্টলের দিকে এগোনো যাক কিছু স্টার্টারে কি কি আছে সেটা কিছু খাওয়া যাক তো চলো তোমাদেরকে সাথে নিয়ে যাই তো প্রথমে কী দিয়ে স্টার্ট করব ভাবছিলাম তো আমি ভাবলাম না চলো পাঁপি চাটটা দিয়েই স্টার্ট করি কারণ এটা আমার খুব খুব খুবই ফেভারিট এই দেখো আমার হাজব্যান্ড আর আমি এইরকম কেটে এসেছি তোমাদের সামনে তো দাঁড়া পাঁপড়ি চাটটা আগে খেয়ে নিই কেমন হয়েছে এটা আমার প্রচুর প্রিয় দারুণ লেগেছে খুব খুবই ভালো লেগেছে খেতে এটা দীঘাতে যেমন টেস্টে টেস্ট হয় পাপড়ি চাটে যে পাপড়ি চাটগুলো উঠে এই দেখো কাকিমা কাকিমা বলছে তোমরা খাওয়া দাওয়া করো হাসাহাসি হাসি করছি আমরা তো পাপড়ি চাট বেশি খাইনি কারণ স্টার্টারেই যদি পেটটা ভর্তি করে নিই তাহলে তাহলে মেন কোর্স হয়তো খেতে পারবো না পেট ভর্তি হয়ে যাবে তো অল্প চেঁকেই তো ভাবলাম একটু ফুচকা ট্রাই করে নিই তো ফুচকা কার না ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ডকে বলছি চলো ফুচকা খাই ও বলছেন আমি খাবো না বলছি একটা অন্তত চেখে দেখো তো চলো ফুচকাটা খাই বেশি দেখছো তো ছোট বাচ্চা তো তাই জন্য অল্প অল্প যে বেশি খায়